তাহলে কত হইল 20 এখানে কয়টা আঙ্গুল টোটাল 10টা 10টা 20টা সো 20000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম সেটা কিন্তু অল ক্রেডিট গোস টু হোয়াইট টপ 10 এর ওনার যেটা ইন্টারন্যাশনাল প্রপার্টি আরিফ ভাই হ্যালো ফ্রেন্ডস, আমি আরিফ হোসেন আছি আপনার সাথে। এই মুহূর্তে কিন্তু অবস্থান করছি আমরা দুইটা বাইকের মাঝামাঝিতে। তো বুঝতেই পারছেন এটা মূলত বাংলাদেশের একবারে বাজেট সেগমেন্টের বাইক, আপডেট ভার্সন, ভার্সন 7 রুশি এক্সেল, যেটা মূলত 999 কিন্তু ব্র্যান্ডিং করা আছে। আর বাংলাদেশে কিন্তু এক্সেল বাইক কিনতে গেলে আপনার প্রায় 6 লক্ষ টাকার মতো গুনতে হয়। সেদিক থেকে আপনারা এই বাইকের যদি প্রাইস শোনেন আসলে মাথা নষ্ট হয়ে যাবে, যে এত কিছু থাকা সত্ত্বেও বাইকের প্রাইস কিন্তু মোটামুটি একবারে রিজনেবল। সেই সাথে আজকের এই ভিডিওটিতে কিন্তু প্রায় 20000 টাকার একটা অফার থাকবে শুধুমাত্র হোয়াইট টপ 10 এর ভিডিও দেখে যারা আসবেন। এই মুহূর্তে কিন্তু আমার সাথে কানেক্টেড আছে প্রিন্স ওল্ডের ওনার প্রিন্স ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আরিফ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো লাগতেছে। আসলে বাইকগুলোর লুকিং দেখলেই মনটা ভালো হয়ে যায়, রাইট? আর সেই সাথে কিন্তু আজকের ভিডিওটা অনেক বেশি এক্সক্লুসিভ, কারণ আমরা হচ্ছে আপনার ভিউয়ারদের জন্য আমরা বাইরে রিভিউ করেছি আউটিং এ, শুধুমাত্র যে আসলে একটু চালালে কেমন লাগে ফিলটা দেখানোর জন্য। এই ভিডিওতে জুড়ে কিন্তু হেল্প করবে আমাদের প্রিন্স ওল্ডসের জিএম আবির, এবং তাকেও আপনারা দেখতে পাবেন, সেই সাথে আরিফ ভাই তো আছেই। আচ্ছা, সো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি এখনো আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যদি ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সো কথা বাড়াচ্ছি না, চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স আসসালামু আলাইকুম, শুরু করলাম কিন্তু আজকে রুশি এক্সেল নিয়ে হচ্ছে আউটিং এর সেই রিভিউ। দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু আসলে হোয়াইট টপ 10 এর পক্ষ থেকে আরিফ ভাই আমাদেরকে যেই হচ্ছে যে সার্ভিসটা আজকে দিয়েছে অবশ্যই প্রশংসা এবং স্বীকৃতির দাবিদার। আর আমার সাথে কিন্তু আমাদের হচ্ছে প্রিন্স ওয়ার্ল্ডস এর জিএম আছে, যেটা প্রথমেই দেখতে পাচ্ছেন যে রাইডিং ভিডিওটা সে কিন্তু শেয়ার করেছে। তো আসলে রুশি এক্সেল এমন একটি বাইক যেটা কিন্তু অফ রোড অন রোড যে কোনো রুটের জন্য ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল পারফরমেন্সের একটি বাইক, মানে যে কোনো রাইডে কিন্তু আপনাকে মানে খুব ভালো একটা ট্রিমেন্ডিয়াস পারফরমেন্স দিবে। তো সেটা হোক কাদা ভালি, সেটা হোক যে হচ্ছে দুর্গম এলাকা। তো আসলে অনেকেই কিন্তু দুর্গম এলাকায় বাংলাদেশের হচ্ছে যে এখনই বসবাস করে, যেখানে কিন্তু রাস্তাঘাট অনেক খারাপ, বাট তারা কিন্তু আসলে বাইক চালানোর প্রয়াস আছে, কিন্তু রাস্তা এমন রাস্তা যে আসলে কমিউটার বা হচ্ছে স্পোর্টস বাইক চালাতে পারে না। তো তাদের জন্য কিন্তু আসলে একটা অপশন আমরা রেখেছি, সেটা হচ্ছে যে ডার্ট বাইক বা হচ্ছে অফ রোড বাইক, সেটা হচ্ছে রুশি এক্সেল। তার মানে এই না যে এই বাইকটা অন রোডে চলবে না, এটা কিন্তু অন রোডেও দুর্দান্ত পারফরমেন্স দিবে, সেটা কিন্তু আমরা ফ্রম দ্য বিগিনিং ভেরি বিগিনিং দেখিয়ে দিয়েছে আমাদের হচ্ছে জিএম সাহেব। তো আসলে ভিডিওটা এই মুহূর্তে আমরা শুরু করছি, আর সবাইকে আহ্বান জানাচ্ছি এখন পর্যন্ত যারা কিন্তু হচ্ছে হোয়াইট টপ 10 এর চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিবেন যেন সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো শুরু করা যাক আজকের রিভিউ, ঠিক আছে? এখন তুমি বলবা ডিটেলস, বলো এটার মানে পূর্ণাঙ্গ ডিটেলস বলো, মানে গাড়ির দেখা টাকা এই সেই। হ্যাঁ, আপনি এমনি স্ট্যাচুর মতো বসে থাকবেন? হ্যাঁ, আপনি এমনি স্ট্যাচুর মতো বসে থাকবেন? না, আমি এমনি তো বসে আছি, তুমি বলবা আবার আমি আবার নাম্বার সমস্যা কি, তোমার মতো করে গাড়ির সমস্ত সবকিছু বলো, আমি বলে দিই তারপর তুমি শুরু করো। হ্যাঁ, ওকে। তো বন্ধুরা, আজকে কিন্তু হচ্ছে যে রুশি এক্সেল এর ইনস এন্ড আউট সবকিছু আপনাদেরকে এই ভিডিওতে সহযোগিতা করবে আমাদের ব্রাঞ্চ, আমাদের হচ্ছে জিএম আবির। তো আবির, তোমাকে প্লিজ আহ্বান করব বাইকের ডিটেলস যদি একটু ভিউয়ারদের উদ্দেশ্যে তুলে ধরো। অবশ্যই, সর্বপ্রথমে যেটা বলবো, আমরা কিন্তু এখন আছি রুশি এক্সেল ভার্সন 7 লিমিটেড এডিশনে, যেটা কিন্তু দেখতে পাচ্ছেন দুর্দান্ত দুটি কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। একটা হচ্ছে হোয়াইট কালার, এবং প্রিন্স ভাই যেটার উপর বসে আছে সেটা কিন্তু ব্ল্যাক কালার ভ্যারিয়েন্ট। সো দুটা কালার ভ্যারিয়েন্টে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। তার পাশাপাশি এটার যে বডি ডিজাইন এবং যে এক্সেলের যে আউটলুকটা সেটা কিন্তু খুবই ফ্যান্টাস্টিক, প্লাস এখানে যে ব্র্যান্ডিংগুলো করা আছে, স্টিকারিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই সুন্দরভাবে করা আছে। তার পাশাপাশি সুইং আর্মের মধ্যেও কিন্তু রুশি ব্র্যান্ডিং করা আছে। সো দেখতেই পাচ্ছেন বাইকটা কিন্তু কোয়ালিটির দিক দিয়ে কোনো প্রকার কম্প্রোমাইজ করেনি। সো ফাইনালি যদি বাইকের ফ্রন্ট টায়ারে চলে আসি, অ্যাকচুয়ালি এক্সেল বাইকে চালানোর মজাটা কী বিষয় সেটা আপনাদেরকে একটু দেখাই। সবার আগে খেয়াল করবেন যে সামনের মাডগার্ড এবং সামনের টায়ারের ডিফারেন্সটা কিন্তু অনেক বেশি। সো বেসিক্যালি অফরোড করতে গেলে আপনার এটা কিন্তু অনেক সাসপেনশনটা খেলবে, সো যার কারণে আপনার মাডগার্ডে যাতে বাড়ি না খায়, সো এই জন্য কিন্তু এই ফ্যাসিলিটিটা দেওয়া। তার পাশাপাশি যেই সেকেন্ড একটা জিনিস সেটা হচ্ছে আপনার ইঞ্জিন, যে বাইকের যে হাইটটা, সো গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাধারণ বাইকের থেকে অনেক বেশি, মোটামুটি অলমোস্ট এক হাত বলা চলে, সোজা করে দাঁড়ালে কিন্তু এক হাতে একটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স চলে আসবে। সো এটারও কিন্তু সেম কারণ, যাতে আপনার এই যে সময় অফরোডিং করবেন উঁচা নিচা রাস্তায়, যাতে আপনার ইঞ্জিনে বা
বাইকে কোনো প্রকার ক্ষতি না আসে। প্লাস তারপরেও যদি বাই চান্স লেগে যায় সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন একদম চেসিসের সাথে বিল্ড করে পুরো ইঞ্জিনটা কিন্তু গার্ড করা আছে, একদম নিচে থেকে ধরে সামনে প্লাস্টিক সব কিছু কিন্তু সুন্দরভাবে ইঞ্জিনটা গার্ড করে রাখছে। সো বুঝতেই পারছেন এটি কিন্তু খুবই চিন্তাভাবনা করে সেভাবে রেডি করা হয়েছে। তার পাশাপাশি কিন্তু পিছনের টায়ারটাতে যদি চলে আসি, পিছনের টায়ারে কিন্তু আপনার 130 সেকশনের এবার টায়ার এসেছে, যেটা কিন্তু বিশাল সাইজ এবং এটা কিন্তু কমপ্লিট একটি অফরোড টায়ার এবং সাইজ বড় হওয়ার কারণে কিন্তু আপনারা অন রোডে চালিয়েও খুব কমফোর্টেবল এবং ব্যালেন্স করতে পারবেন ইনশাআল্লাহ। তার পাশাপাশি এটা যদি সিটটা আমরা দেখি, সিট কিন্তু বিশাল বড় একটি সিট এখানে কিন্তু ইউজ করা আছে, যেটা কিন্তু দেখতেই পাচ্ছেন যে একসঙ্গে তিন চারজনও ইজিলি বসতে পারবেন, কারণ এত বড় সিট সাধারণত বাইকে দেখা যায় না। আর তার পাশে হচ্ছে ফাইনালি পিছনে যেই পিছনে যে ক্যারিয়ারটা আছে এটাও কিন্তু আপনি যদি কোনো লোড বা ওয়েট ক্যারি করতে চান বা কোনো কিছু ক্যারি করতে চান এখানে কিন্তু খুব ইজিলি ক্যারি করতে পারবেন এবং এটাও কিন্তু খুব স্ট্রংলি বিল্ড। সো ফাইনালি যে ইন্ডিকেটারগুলো সেটআপগুলো আছে এগুলো কিন্তু কমপ্লিটলি ফ্লেক্সিবল ইন্ডিকেটার দেখতে পাচ্ছেন, যে কতখানি ফ্লেক্সিবল। সো বাইকের বডি যেরকম ফ্লেক্সিবল বাইকের ইন্ডিকেটারগুলো ফ্লেক্সিবল এবং আপনারা কিন্তু এলইডি সেটআপ পাচ্ছেন। তার পাশাপাশি পিছনে যেই নাম্বার প্লেটের গার্ডটা সেটাও কিন্তু কমপ্লিট মেটাল। সো বুঝতেই পারছেন বিল কোয়ালিটির দিক দিয়ে কিন্তু ভার্সন 7 লিমিটেড এডিশন কোনো প্রকার কম্প্রোমাইজ করেনি। তারপরে যদি আমরা এখান থেকে শুরু করি যে বাইকের হচ্ছে যে নতুনভাবে যে ভার্সন 7 এর নতুনত্ব কী এসেছে, এখানে দেখতে পাচ্ছেন যে বাইকের মিটার বা ড্যাশবোর্ড আমরা বলে থাকি, এটাতে দেখেন যে কমপ্লিট কিন্তু ডিজিটাল ড্যাশবোর্ড, ডেলিমিটার, অ্যাভারেজ মিটার এবং ক্লক থেকে শুরু করে এইচ এন্ড এভরিথিং সব কিছু আছে। সেই সাথে বাইকের হ্যান্ডেল বারটা কিন্তু আসলে পাইপ হ্যান্ডেল বার এক্সেল বাইকে থাকে, তো চিরচরিত পাইপ হ্যান্ডেল বার, আর সেটা কিন্তু খুবই প্রিমিয়াম লেভেলে এখানে কিন্তু হচ্ছে যে বিল কোয়ালিটিতে দিয়েছে। সাসপেনশনগুলা সচরাচর কিন্তু এক্সেল বাইকে টেলিস্কোপি হয়ে থাকে, বাট এটাতে কিন্তু ইউএসডি সাসপেনশন অর্থাৎ কিন্তু আপসাইড ডাউন সাসপেনশন কিন্তু দিয়েছে, যেটা কিন্তু খুবই চমৎকার। আর এই পাশ থেকে যদি আমরা হচ্ছে দেখিয়ে দেই এখানে দেখতে পাচ্ছেন যে কম্পোনেন্টগুলো কিন্তু ফ্লেক্সিবল, মানে চাইলেই যে ভাঙবে এই ধরনের কিন্তু অপশন নাই। সো কালার হয় দুইটা, আমি আছি ব্ল্যাক কালারে এবং আবির আছে কিন্তু হোয়াইট কালারে। সো হোয়াইট কালারের সাথে ম্যাচ করে হোয়াইট কালার সে কিন্তু বসে আছে। আর এটা কিন্তু আসলে এমন একটি বাইক যেটা কিন্তু ইউনিভার্সেল, মানে প্রোডাক্ট যেই কোনো রাস্তা যেই কোনো ড্রেসের সাথে আপনি যদি আসলে লুঙ্গি পরে বাইকটা চালান সেটাও কিন্তু আপনি চালাতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি কিন্তু চাইলে শর্ট প্যান্ট পরে চালাতে পারবেন, আপনি অফরোডিং করার জন্য যে পানিতে বাইকটা চালাবেন সম্ভব। তো ঢাকা সিটিতেও কিন্তু এখন বৃষ্টি হলে নর্দমা কাদায় কিন্তু পানি উঠে যায় এরকম, তো সেই ক্ষেত্রে আপনি যদি বাইকটা রাইড করতে যান সেখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে যে একজস্টটা সেই একজস্টটা কিন্তু আসলে একদম কিন্তু আসলে এখানে বিল সেট আপে অ্যাক্সেলের চিরচরিত থাকে। সো পানি যদি এখান পর্যন্ত থাকে, ইঞ্জিন যদি ডুবেও যায়, ইনশাল্লাহ কিন্তু বাইকটা আসলে বন্ধ হবে না, বাইকটা কিন্তু আপনাকে সাপোর্ট দিবে। সো যারা হচ্ছে যে আসলে মূলত দুর্গম এলাকায় থাকেন বা শহরের মধ্যে একটু হচ্ছে যে সিটি রোডের মধ্যে মানে যানজটের ভয়ে বাইক চালাতে পারছেন না, তাদের জন্য কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে। কারণ এই বাইকটা এমন একটি বাইক, মানে এটাতে উঠে বসলে মানে এমন একটা ফিল হয় যে আমার শরীরে মনে হয় থেরাপি চলে আসছে, যে এখনই আমি একটু রাইড করি। রাইড না করলে, ফিল না নিলে ভালো লাগবে না। বেসিক্যালি এটা কিন্তু যারা বাইক লাভার তারাই বুঝবে যে এক্সেল কী জিনিস। সো 90-80 দশকের বাহন বলতে কিন্তু একমাত্র এক্সেলই ছিল, সেটা কিন্তু হচ্ছে যে হুন্ডা এক্সেল হোক, ইয়ামা এক্সেল হোক, আমরা সেগুলোর ধারাবাহিকতায় যদি চলে যাই, এখন কিন্তু মার্কেটে যে এক্সেলগুলো কাঁপাচ্ছে সেগুলো কিন্তু আসলে 370 থেকে 5.5-6 লক্ষ টাকা কিন্তু গুনতে হচ্ছে। আপনি কাওয়াসাকির প্রাইস 370 থেকে 4.5 লক্ষ টাকা, আপনি ইয়ামাহা যদি হচ্ছে যে ইয়ামাহা WR যদি নিতে চান 5.5-6 লক্ষ টাকা, সেই সাথে হুন্ডা CRF যদি নিতে চান সেটার প্রাইসও কিন্তু আবির 5,53,000 থেকে সামথিং 5,56,000। সো এই বাইকের প্রাইসটা আমরা হচ্ছে যে একটা ফেসবুক লাইভে অ্যানাউন্স করেছিলাম যে কত হতে পারে, সবাই কিন্তু 3,80,000-3,50,000 এমন একটা প্রাইস কিন্তু সবাই অ্যানাউন্স করেছে। বাট আমরা এমন একটা প্রাইসে বাইকটা রেখেছি যেটা বাংলাদেশের সব মানুষের কথা বিবেচনা করে একদম সীমিত মার্জিন প্রফিটে, তো সবার জন্য ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। সেই সাথে যারা প্রবাসী ভাই আছে তাদের, তারা রেমিটেন্স যোদ্ধা, অর্থনীতি হচ্ছে সচল রেখেছে বাংলাদেশের, তাদের কষ্টের অর্জিত টাকা দিয়ে স্বপ্নের বাইক হোক প্রিন্সিপালস থেকে এবং হচ্ছে যে সেই টাকাটা যেন বিফলে না যায় এমন একটা বাইকের প্রাইস রেখেছি যেটা আপনার আশ্চর্য হবে সত্যি। তো আবির প্রাইসটা অ্যানাউন্স করে দাও, আমাদের এটা MRPটা কত? আমাদের এটা MRP হচ্ছে 2,20,000 টাকা মাত্র। সো মাত্র 2,20,000 টাকা শুনতেই পাচ্ছেন, যেটা একটা আইফোনের দামে কিন্তু পাচ্ছেন হচ্ছে রুশি এক্সেল ভার্সন 7 লিমিটেড এডিশন। বর্তমানে একটা আইফোন হচ্ছে 15 Pro Max যদি নিতে চান আপনাকে কিন্তু 2,00,000 থেকে 2,20,000 এরকম প্রাইস গুনতে হচ্ছে অফিসিয়ালি, আনঅফিসিয়ালি কম বেশি হতে পারে। তো আসলে আমরা সেই প্রাইসে কিন্তু একটা এক্সেল বাইক দিচ্ছি এবং এটার সাথে কিন্তু লুকিং গ্লাস এবং হাতের যে হচ্ছে যে প্যান্ডেল যেটা থাকে এক্সেলে চিরচরিত সেগুলো আছে, সেই সাথে আকর্ষণীয় গিফট আছে। সো এখন হচ্ছে যে আসলে বাইকের প্রাইস তো শুনলেন এবং বাইকের গিফটটা শুনলেন, সেই সাথে কিন্তু বাইকের একটা ডিসকাউন্ট আছে, চমৎকার ডিসকাউন্ট। যদি হোয়াইট টপ টেনের কেউ রিভিউ দেখে আসে এবং আমাদের শোরুমে হচ্ছে দুইটা শোরুম, মগবাজার চৌরাস্তা একটা, মগবাজার ওয়ার্ল্ডস একটা, তো এটার অফারটা কতদিন যাবত দিবা বলো? 31শে অক্টোবর। সো 31শে অক্টোবরের মধ্যে যদি কেউ আসে এটাতে কত হাজার টাকা ডিসকাউন্ট দিবা? 10,000।
তো 5 5 10 10,000 টাকা আমাদের অফিশিয়ালি ডিসকাউন্ট থাকছে। হোয়াইট টপ 10 অথবা আরিফ ব্লগস যদি স্ক্রিনশট দিয়ে আসে আজকে কিন্তু আরেকটা মাথা নষ্ট ডিসকাউন্ট দিব। তুমি তো 5 5 10 দিলা, আমিও 5 5, আর তোমার তাহলে কত হইল? 20। এখানে কয়টা আঙ্গুল টোটাল? 10টা 10টা 20টা। সো 20,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম, সেটার কিন্তু অল ক্রেডিট গোস টু হোয়াইট টপ 10 এর ওনার, যেটা ইন্টারেস্টাল প্রপার্টি আরিফ ভাই। আরিফ ভাইয়ের স্ক্রিনশট দেখাতে হবে এবং এই রিভিউর স্ক্রিনশটটা আবির দেখাতে হবে, তাই নয় কি? ইনশাআল্লাহ, কারণ এত বড় ডিসকাউন্ট কিন্তু নেই আর এটা চলবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, পরবর্তীতে কী টাইপের রিভিউ চাচ্ছেন সেটাও হচ্ছে আরিফ ভাইকে কমেন্টস করতে ভুলবেন না। আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা আপনি যদি বলে দিতে। আমরা এখন যে শোরুমে অবস্থিত আছি সেটা হচ্ছে আমাদের মগবাজার ওয়ার্ল্ডসে আরঙ্গের ঠিক অপোজিট সাইডে মইন পেট্রোলের সঙ্গে, এবং আরেকটা শোরুম হচ্ছে মগবাজার চৌরাস্তা যেটা হচ্ছে রাজ্জাক প্লাজার বিপরীত পাশে, অর্থাৎ মগবাজার চৌরাস্তা জামে মসজিদ সংলগ্ন। আপনারা কিন্তু দুইটা শোরুমের একটা শোরুমে আসলে স্বপ্নের বাইকগুলো নিতে পারবেন 31 অক্টোবর পর্যন্ত 20,000 টাকা ডিসকাউন্টে মাত্র 2 লক্ষ টাকায়। তবে হ্যাঁ বন্ধুরা, অবশ্যই কিন্তু কি করতে হবে? স্ক্রিনশট নিয়ে আসতে হবে। হ্যাঁ, আর হচ্ছে যে অবশ্যই একটা বুকিং করতে হবে, কারণ আমাদের স্টক কিন্তু লিমিট, তো স্টক ফুরিয়ে যাওয়ার আগে বুকিং করে স্বপ্নের বাইকটা আপনার গন্তব্যস্থানের হোম ডেলিভারিতে তো আমরা পাঠিয়ে দিই, তাই না? তো হোম ডেলিভারি পাঠানোর প্রসেসটা যদি বলে দাও। হোম ডেলিভারি সিস্টেম হচ্ছে আপনার এসে পরিবহন নিতে পারেন বা পার্সোনাল পিক আপ কুরিয়ার, যেভাবে আপনার সুবিধা হয় বেসিক্যালি আমরা সেভাবেই প্রোভাইড করতে পারবো। তো আপনাদের সুবিধা অনুযায়ী আপনার স্ক্রিনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নেবেন কিভাবে আপনাদেরকে ডেলিভারি দিলে সুবিধা, আমরা ইনশাআল্লাহ সেভাবেই আপনাকে চেষ্টা করে দেবো। আচ্ছা, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যদি এসে পরিবহনে কন্ডিশনালি নেন সর্বনিম্ন 10,000 টাকা দিয়ে পাঠিয়ে দিলে আমরা কিন্তু বাকি টাকা কন্ডিশন করে পাঠিয়ে দিব, গাড়ি দেখে শুনে বুঝে আপনার স্বপ্নের বাইকটা পারচেস করতে পারবেন। তো বন্ধুরা আসলে রিভিউটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, আর অবশ্যই আমাদের যে অফিসিয়াল যে ইউটিউব চ্যানেলটা আছে প্রিন্স ওয়ার্লস সেটা অবশ্যই হচ্ছে ঘুরে আসবেন, দেখবেন যে আসলে প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা হচ্ছে যে বাইকের রিভিউ, ডিটেলস, ডেলিভারি এবং কাস্টমার রিভিউ থেকে শুরু করে সব কিছু এখানে পেয়ে যাবেন আপনাদের জন্য কিন্তু কষ্ট করে রিভিউগুলো করা। সেই সাথে একটা হচ্ছে যে আপনাদেরকে যেটা হচ্ছে যে অ্যানাউন্স করি, আরিফ ভাই আজকে কিন্তু সর্বোচ্চ যে ডিসকাউন্টটা দিয়েছেন আমাদের এখানেও কিন্তু আপনারা যাচাই বাছাই করে নিতে পারেন। সর্বোচ্চ ডিসকাউন্টটা কিন্তু আপনারা পেয়ে যাবেন হোয়াইট টপ 10 বা আরিফ ব্লগ আরিফ ভাইয়ের মাধ্যমে। সো রিভিউটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, পরবর্তীতে কী টাইপের রিভিউ চাচ্ছেন সেটাও কমেন্টস করতে ভুলবেন না। দেশে বা প্রবাসে যারা ভিডিওটি দেখছেন বেশি করে শেয়ার করে দিবেন, আপনার পাশাপাশি আপনার ফ্রেন্ড সার্কেল যেন অবশ্যই উপকৃত হতে পারে। তো সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে রিভিউ থেকে বিদায় নিচ্ছি, আজ যাচ্ছি তো যাচ্ছি না, স্ক্রিনে থাকা যে নাম্বারগুলো দিয়ে যাচ্ছি সেগুলোতে ফোন দিয়ে আপনার স্বপ্নের বাইকটি পারচেস করে ফেলুন ন্যূনমাত্র হচ্ছে টোকেন মানি দিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবো পরবর্তী রিভিউতে। টিল দেন আল্লাহ।